বহাল স্থায়ীকরণ এবং ষাণ্মাসিক প্রদানের দাবিতে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার কোচবিহার জেলা শাসক করণের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অবিলম্বে 60 বছর পর্যন্ত চাকরি স্থায়ীকরণ সম্মানী প্রদান এবং কাজে পুনর্বহালের দাবিতে তাদের এদিনের এই আন্দোলন কর্মসূচি। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি রায় জানান, 3 বছর ধরে তারা বিভিন্ন বিদ্যালয়ে কাজ করে যাচ্ছেন, কিন্তু গত 3 মাস ধরে তাদের চুক্তির পুনর্নবীকরণ করা হয়নি। সেই সাথে সরকার নির্দিষ্ট সাম্মানিক প্রদানের দাবিতে তাদের এই দিনের এই আন্দোলন। আজকে আমাদের কর্মসূচি, যেটা মূল বিষয় হচ্ছে আমাদের আছে রেনুয়াল 3 মাস থেকে হচ্ছে না। আমরা 3 মাস থেকে কর্মসূচিত অবস্থায় রয়েছি, আর আমরা হচ্ছি কম্পিউটার শিক্ষক। আমরা বিগত 5 বছর বিভিন্ন সরকারি এবং সরকার অনুমোদিত বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলাম, আর আমরা আজকে রেনুয়ালের দাবিতে একাধিকবার ডিএম স্যারকে অ্যাপ্লিকেশন করেছি, ডেপুটেশন দিয়েছি এবং হায়ার অথরিটিকেও করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের রেনুয়ালটা 3 মাস ধরে পেন্ডিং রয়েছে। সেই রেনুয়ালের দাবিতে, অর্থাৎ পুনর্বহালের দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আমরা ডিএম স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের অতি সত্বর আমাদের কাজের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। যদি আমাদের ব্যবস্থা করা না হয়, আমরা এখানে দীর্ঘমেয়াদী একটা অবস্থান বিক্ষোভের বসে পড়ব।